রমজানের পবিত্রতাকে সম্মান জানিয়ে অভিজিৎ ঘোষ তার মিষ্টির দোকানে বিশেষ মূল্য ছাড় দিয়ে এলাকায় দারুণ প্রশংসিত হয়েছেন। তার এই উদ্যোগ সর্বমহলের বাহবা কুড়াচ্ছে। হিন্দু হয়েও সে রমজান উপলক্ষে যে ছাড়টা দিছে বিশাল, তাকে ধন্যবাদ জানাই। পুরো রমজান মাস জুড়ে মিষ্টি জাতীয় পণ্য কম দামে বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন অভিজিৎ ঘোষ। এই দ্রব্যমূল্যের বাজারে সে অন্য ধর্মের একজন মানুষ, তাও এই রমজান মাসে সে যে একটা মানবিকতা দেখালো, সেটা আসলেই একটা উদার মানবিকতার একটা পরিচয়। এবং রোজাদারদের ইফতারের সাথে সে একটা বলতে পারেন যে শেয়ার করলো আর কি। কারণ উনি আমাদের পক্ষে আসছেন দেখি তো উনি আমাদেরকে ছাড় দিচ্ছেন। যদি উনি আমার পক্ষে না থাকতেন তাহলে তো আর উনি ছাড় দিতেন না। আমি এখন বর্তমানে দৈনিতে আসছি, উনি একজন হিন্দু ধর্মের, আমি মুসলিম ধর্মের, ইফতারের পরে লাগবে জন্য আমি নিতে আসছি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া বাজারে মিষ্টিকানন দোকানের সামনে বড় ব্যানারে লেখা পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড়। পবিত্র মাসে প্রচলিত দামের চেয়ে কম দামে মিষ্টান্ন বিক্রি করে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন অভিজিৎ ঘোষ। যে আসলেই আমরা মানুষ, আমরা মরণশীল, আমরা ক্ষণিকের জন্য দুনিয়াতে আসছি, তো মানে তার ধর্ম নিবেশেষে সে একটা আমাদের মুসলিম ধর্ম না হয়েও যে একটা পণ্য যে ছাড় দিছে, এতে আল্লাহ তার উপরে অনেক সওয়াব নেকি এটা আমরা জানি। কিন্তু সে ওই ধর্মের লোক হওয়ার পরেও যেহেতু এই কাজটা করছে, আমার মনে হয় সাধারণ দৃষ্টিতে যে মহান সৃষ্টিকর্তা তারে অনেক অনেক হেফাজত করবে ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতেও। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য কয়েক গুণ বাড়িয়ে দেয় বলে সর্বমহলের অভিযোগ রয়েছে। এমন সময় অভিজিতের এই উদ্যোগ তার বড় মনেরই পরিচয় বলে আখ্যা দিচ্ছেন এলাকাবাসী। সারা বাংলাদেশে ব্যবসায়ীরা যে মালের দাম 1-3 টাকা বিক্রি করে, সেই তুলনায় উনি অন্য ধর্মের লোক হয়েও যে আমাদের এই রমজান উপলক্ষে যে ছাড় দিয়েছে উনি, যেমন 100-200 টাকার দধি উনি 180 টাকায়, সব দেশে মোটামুটি সব যেগুলো আছে ওনার সব পণ্যের দাম উনি নিয়ন্ত্রণে, এবং যে ক্রয় ক্ষমতার মধ্যে জনগণ কিনতে পারে সেই রমজান উপলক্ষে সে উনি একটা ছাড় দিয়েছে। এই জন্য উনি একটা বড় মনের পরিচয় দিয়েছেন, এবং ধর্মের যে মুসলমান ধর্মের প্রতি যে একটা উনি ইয়ে করছেন, এই ধর্মেরকে যে উনি একটা ওনার প্রতি একটা শক্তি বেস করেছে, ওনার যে একটা মনে আত্মবিশ্বাস, এই জন্য ওনাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। অভিজিৎ জানান, ছোটবেলা থেকে যাদের সাথে খেলাধুলা করে বড় হয়েছেন তারা সবাই মুসলমান, সব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা রয়েছে, সেই চিন্তা থেকেই এমন উদ্যোগটি তিনি নিয়েছেন। আসলে আমি কোন ধর্মের সেটা বিষয় না, আমি হিন্দু ধর্মের, কিন্তু আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সকলের প্রতি আমার ভালোবাসা অসীম, এবং আমরা একে অপরে একসাথে বড় হচ্ছি ভাই ভাইয়ের মতো। সেই দিক থেকে তারা আমার দোকানের কাস্টমার, আমি তাদের দোকানের কাস্টমার, এটা একটা চক্র। তার এই মূল্য ছাড়ে যেমন বেড়েছে ক্রেতা, তেমনি বেড়েছে বিক্রিও। অভিজিৎ ঘোষ জানান, গত রমজানের তুলনায় এবার বিক্রি বেশি হবে এবং লাভও অনেক থাকবে। এবারে লাভের টাকার কিছু অংশ এতিমখানায় দান করতে চান এই উদার ব্যবসায়ী। যারা রোজাদার ভাই তারাই আমার কাস্টমার বেশি, আর অনেক সারা পাইতেছি যেটা অভাবনীয় তাদের ভালোবাসা। আমি আমার মনে হইতেছে সামনে আমি অনেক ভালো কাজ করুম আরও, যে এত ভালোবাসা পাইতেছি গত 2 দিনে এত কাস্টমার, আমার মনে হয় যে আমি 10 টাকা করে যদি লাভ করি, তারপরে গত রমজানে যা লাভ করছি তার থেকে আমার প্রফিট বেশি হইব এই বছর। এই লাভ থেকে আমি কোনো ভালো এতিমখানা আমি এবার কিছু ডোনেট করতে চাই। এলাকার অন্যান্য ব্যবসায়ীরা জানান, তার এই সেবামূলক মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রথমত আমি মানুষ, আমরা সকলে ভাই, আর আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব এবং মানবতা থাকে তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবো। এই কথা চিন্তা করে আমি আমার ভাইদের জন্য ছাড় দিচ্ছি বা চেষ্টা করতেছি তাদের সেবা করার জন্য, তাদের পাশে থাকার জন্য, এবং তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। আমি গত 2 দিন থেকে অনেক সারা পাইতেছি। সারাদিন রোজা রেখে ইফতার করার সময় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ যাতে কম দামে ভালো মাঠা, দই আর মিষ্টান্ন খেতে পারে, সেই চিন্তা করেই এমন উদ্যোগ নিয়েছে এই ব্যবসায়ী। আমি আমার দোকানের পণ্যে ছাড় দেওয়ার জন্য মুসলমান ভাইরা তাদের ইফতার করার জন্য দই মাঠা যে ক্রয় করতেছেন তাতে অনেক সারা পাইতেছি। এই দিক থেকে এটা বোঝা যায় যে এখানে ধর্ম কোনো ফ্যাক্টর না, আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, সবাই একে একের পরিপূরক, একসাথে সহবস্থানে আমরা বসবাস করতেছি।